আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনের অবস্থা আজকে খুবই খারাপ। চারিদিকে আগুন আর আগুন, আজকে আবারও আগুন। ঘুম থেকে উঠে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাই আমার হাজব্যান্ডের ফোন থেকে। সচরাচর সে আমাকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেয় না, আমাদের সচরাচর ফোনেই কথা হয় সবচাইতে বেশি। তো এরকম একটা মেসেজ পেয়ে আমি একটু ভয়ও পাচ্ছিলাম, আবার হয়তো ভাবছিলাম মাঝে মধ্যে সে আমাকে পিকচার সেন্ড করে, যদি কোথাও তার কিছু পছন্দ হয় সেগুলো সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেয়। আমি ভাবছিলাম হয়তো বা সেরকম কিছু হবে। আমি খুব দ্রুত হোয়াটসঅ্যাপে যাই এবং গিয়ে দেখি এরকম কিছু ভিডিও সে আমার জন্য সেন্ড করে। আমি আসলে তখন কি করব বুঝতে পারছিলাম না। আসলে কি, কোথায় এরকম ঘটনা ঘটেছে? এটা কি তারই ফ্যাক্টরি? আপনারা বিশ্বাস করবেন না ওই মুহূর্তে আমার মনের অবস্থাটা কী হয়েছে। আমি কি তাকে ফোন দেব, তাকে কিছু জিজ্ঞাসা করব, তার ফোনটা আদৌ বাজবে? এরকম ভয়ে ভীতিতে আমার জানটা মনে হয় তখন যায় যে অবস্থা হয়ে গেছে। আসলে চারিদিকে এত মৃত্যু সংবাদ শুনি যে মনের অবস্থা খুবই খারাপ। ইদানিং এই কয়েকদিনে এত আগুন লাগার সংবাদ, আমার খুব কাছের বন্ধুবান্ধব মারা যাওয়া, সব মিলে আমার মনের অবস্থা এমনিতেই ভালো নেই। কালকে আমার ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে আমার অনেকক্ষণ কথা হয়, যাকে আমি আমার মনের অবস্থা বলি। তো যেটা নিয়ে আমি খুবই ভয় পাচ্ছিলাম সেই হচ্ছে দুঃসংবাদটাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি। আমি আসলে এই মুহূর্তে কী করবো আমি ভাবতে পারছিলাম না। আমি কি তাকে ফোন দিব, সে কি আমার ফোন রিসিভ করবে, সে কি কথা বলবে, সে কি আদৌ ঠিক আছে? আমি কি তাকে ফোন দিয়ে একবার ট্রাই করতে পারি? আমি এরকম ভাবতে ভাবতে আমার 5 মিনিট কেটে গেছে। আমি আসলে শঙ্কায় আছি, আমি ভয়ে আছি, আমি জানি না আমার কী করতে হবে এই মুহূর্তে। অনেক চিন্তাভাবনা করার পরে আমি তাকে একটা ফোন দিলাম এবং আমার তখন বুকের ভিতরে খুব কাঁপতেছিল। প্রথম ফোনটা কোনো কারণে তার ফোনে হচ্ছে যায়নি। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। আমার বাসায় কেউ নেই, আমি একদমই একা। আমি যে কাউকে শেয়ার করবো সেরকম লোকজন আমার পাশে ছিল না। এরপর আমি 1 মিনিট অপেক্ষা করার পরে আবার তারে ফোন দিই। এবার ফোনটা তার ফোনে যায়, আমি কিছুটা হচ্ছে ভয় কাটিয়ে উঠি। এরপর সে ফোনটা রিসিভ করে, আমি খুব দ্রুত বুঝতে চেষ্টা করি সে ঠিক আছে কিনা, তার কণ্ঠ ঠিক আছে কিনা। আমি দেখি যে মোটামুটি ঠিক আছে। আমি তাকে জিজ্ঞাসা করি ভিডিওটা কী, খুব আস্তে করে। তখন সে আমাকে বলে আমাদের পাশের বিল্ডিংয়ে গার্মেন্টসে আগুন লাগছে। হয়তো বা আমার হাজব্যান্ডের গার্মেন্টসে আজকে আগুন লাগেনি, তার পাশের বিল্ডিংয়ের গার্মেন্টসে আগুন লাগছে। তাতে কি, কারো হাজব্যান্ড হয়তো সেখানে কাজ করে, কারো ভাই হয়তো বা সেখানে কাজ করে, কারো বাবা সেখানে কাজ করেন। তো এরকম মৃত্যুধ্বনি আমাদেরকে আর কত শুনতে হবে, আর কত কাঁদতে হবে, আর কত কোলহারা হবে, আর কত পিতৃহারা হবে সন্তান? আসলে আমরা কেন সচেতন হচ্ছি না? আমাদের প্রবলেমটা আসলে কোথায়, আমরা কোন জায়গায় আছি? দিনের পর দিন এই যে অঘটন ঘটছে, এই যে প্রাণহানি ঘটছে, কেন আমরা এখনও সচেতন না? আর কি হলে, আর আমাদের সাথে কতটুকু হলে আমরা নিজেদেরকে সচেতন করতে পারি? আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে আমাদের নিরাপত্তাটা আসলে কি। আমরা যে যেখানে কাজ করি আমরা কতটা নিরাপদ, আমরা কেউ কোথাও নিরাপদ না। তো খুব মন খারাপ, ভাবছিলাম যে পেজে একটু কাজ করব, পেজে মনোযোগ দেব, আজকেও মনে হয় না সেটা হবে। আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম যে আমি পেজে কাজ করব, ঠিক এই মুহূর্তে এই সকালবেলা আমার সামনে দুঃসংবাদটা। আমি দোয়া করি সবাই সুস্থ থাকুক, সব কিছু আয়ত্তে আসুক, সবাই ভালো থাকুক, এরকম প্রাণহানি আর না হোক, কেউ পিতৃহারা আর না হোক, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।